নাল সাজিছে লক্ষ্মণকর লাগে কাল, নাল উপরে পোল নির্মাণ লাগে দাবি। সরকার গাঁ হেউ কি শহর হেউ, সবু জায়গায় মৌলিক সুবিধা যেন্তাকি শিক্ষা, স্বাস্থ্য, পিবার পান, আবা যাবার লাগি রাস্তা যোগাই দেওয়ার বেলে ইয়েডে দেখবাকে মিলিছে পুরা উল্টা চিত্র। আমার ওড়িশানে এন্তা কিছু গাঁ আছে যেন্নে না পৌঁছি পারিছে শিক্ষা কি স্বাস্থ্য, না আবা যাবার লাগি রাস্তাটে আছে। ইসবু জিনিস যেন্তাকি সাত সপন পাল্টি যাইছে। আমি কহুছু বৌদ্ধ জেলার হরভঙ্গা ব্লক সদর মহকুমা ঠানু মাত্র 3 কিলোমিটার দূরে থিবা ঘোড়াডিয়া গাঁর কথা। গাঁনে বহুটে দিন হেলা পোল নির্মাণ সাঙ্গে স্কুল অঙ্গনবাড়ি কেন্দ্র নির্মাণ লাগি দাবি হয়ে আসুলে বি কথা কথানে রয়ে যাইছে। বিজেডির 24 বর্ষ শাসন আর স্থানীয় পূর্বতন বিজেডি বিধায়ক তথা মন্ত্রী প্রদীপ কুমার অমাত দাবি পূরণ করে নি পারলে, যেথির লাগি তাহাকে লোক প্রত্যাখ্যান করবার সঙ্গে নূয়া সরকার বাছি নেলে। ই গাঁনে 30 এতকা পরিবার বসবাস করুছন। ই গাঁনে পিবার পায়েন 700 পাল্টি যাইছে, খালনাল দিয়ে আবা যাবাকে পড়ুছে। ই বাবদকে নিয়ে বহু দাবি করে আসুলে বি এ নাল উপরে পোলটে তৈরি নিহেপারুছে বলে অভিযোগ করেছেন গাঁওবাসী। তবে নয়া সরকার করে পারবে কি নেই সেটাকে নিয়ে সবু লোক নজর রয়েছে। আচ্ছা দুনিয়া।